আসসালামু আলাইকুম। তোমরা যারা বর্তমানে একাদশ শ্রেণীতে আছো, তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের সিলেবাস প্রকাশ করেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, একেবারে নতুন করে এখানে দেখো স্বাক্ষরশ আছে 21/11/2024, অর্থাৎ গতকাল। তো এখানে দেখো 2024-25 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক, অর্থাৎ তোমরা যারা একাদশ শ্রেণীতে বর্তমানে আছো তোমাদের জন্য, অর্থাৎ তোমরা এইচএসসি পরীক্ষা দিবে 2026 সালে। 24-এ তোমাদের ফার্স্ট ইয়ার চলতেছে এখন, আর 25-এ 2025 তোমাদের সেকেন্ড ইয়ার থাকবে তোমরা, আর 26-এ তোমরা পরীক্ষা দিবা। অর্থাৎ বর্তমানে যারা ফার্স্ট ইয়ারে মানে একাদশ শ্রেণীতে আছো বা এইচএসসি ফার্স্ট ইয়ারে আছো, তোমাদের জন্য এই সিলেবাস। আমি সিলেবাস ঠিক কাদের জন্য সেটা বুঝিয়ে বললাম, কারণ এখানে আবার অনেকে কনফিউশন থাকতে পারো। এবার চলো আমরা দেখিনি বাংলা প্রথম পত্র বিষয়। এখানে তোমাদের গদ্য থাকবে, কবিতা থাকবে। গদ্য বলতে গল্পকে বোঝায়। যে দেখো বাংলার নব্য লেখক দিকের প্রতিনিবেদন, এটা লিখেছে বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর অপরিচিত আছে সাহিত্যে লেখা লেখা আছে বিলাসী, অর্ধাঙ্গী। এরপর হচ্ছে যৌবনের গান, বৃক্ষ, জীবন ও বৃক্ষ, গন্তব্য কাবুল, হ্যাঁ মাসি। এরপরে হচ্ছে তোমার কপিল দাস মুর্মুর শেষ কাজ রেইনকোট এবং নেকলেস, ডানে কিন্তু লেখক। আর পরে যে দেখো ডান দিকে ঋতুবর্ণন লিখেছেন আলাওয়াল। এরপর দেখো বিভীষণের প্রতি মেঘনাথ লিখেছেন, মাইকেল মধুসূদন দত্ত, সোনার তরী, বিদ্রোহী, হ্যাঁ সুচেতনা, প্রতিদান, তাহারে পরে মনে, পদ্মা, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি, পদ্মা, বর্তনে লজ্জা। এরপরে তোমাদের যারা কলেজ লেভেলে মানে উচ্চ মাধ্যমিকে পড়ো, তোমাদের কিন্তু এই যে নাটক এবং উপন্যাস থাকে, যারা আলিমে পড়ে তাদের আবার নেই। এখানে আমি আবার বলছি, এই ভিডিওটি তোমরা যারা মাদ্রাসার শিক্ষার্থী দেখতে পাচ্ছ আলিমের, তোমরা এটি দেখবে না, তোমাদের জন্য আলাদাভাবে সিলেবাস প্রকাশ করা হয়েছে, সেই ভিডিওটি আমরা দিয়ে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলের। উপন্যাস তোমার থাকবে লাল সালু, সৈয়দ ওয়ালিউল্লাহ লিখেছেন, এটা আগেও ছিল। নাটক হচ্ছে সিরাজউদ্দৌলা, এটা আগেও ছিল। বন্ধুরা এই হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের সিলেবাস। ইংরেজি বিষয়ের সিলেবাস আমরা করেছি, দেখে নেবে আমাদের ইউটিউব চ্যানেলে। আর তোমাদের এই বাংলা বইয়ের বাংলা বইটি, নতুন যে বাংলা বইটি, এই যে এই সিলেবাসের আলোকে বইটি আমরা খুব শীঘ্রই তোমাদের সুবিধার্থে ভিডিও আপলোড করে দিব আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা পেয়ে যাবে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারো। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ।